আজকের রেসিপি অসাধারণ সুস্বাদু ক্যাপসিকাম মটন কারি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু রকি মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি একটা মটনের রেসিপি, যেটা হচ্ছে মটন উইথ ক্যাপসিকাম, যেটা ক্যাপসিকাম দিয়ে মটন এখন অবধি সেরকমভাবে কেউ করেনি। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম, এটা ক্যাপসিকাম মটন। তো আজকে সবার প্রথমে আমি একটুখানি, কারণ মাংসতে একটু আলু না হলে হয় না, তো এখানে তিনটে মতো আলু, ছোটো ছোটো আলু, আলুগুলোকে আমি প্রথমে কড়াই দিয়ে ভেজে নিলাম। এখন আমি এখানে কিছুটা নিলাম হচ্ছে, এখানে হাফ কেজি মতো মাংস আছে, মটন আছে, সঙ্গে আমি একটা ক্যাপসিকামকে কেটে নিয়েছি আর একটা বড় টমেটোকে কেটে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ রয়েছে, সঙ্গে এখানে জিরে, গোটা জিরেকে আমি মিক্সিতে বেটে নিয়েছি, সঙ্গে এখানে চারটে থেকে পাঁচটা শুকনো লঙ্কা, আদা আর রসুনকে একসঙ্গে বেটে নিয়ে সর্ষের তেল দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মটনটাকে প্রথমে ধুয়ে নেওয়া হয়েছিল, খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে যদি টাইম থাকে তো ম্যারিনেট করতেও পারো 20-25 মিনিট, বা এটা ম্যারিনেট না করলেও হবে, কারণ এটা প্রেশারেই হবে বেসিক্যালি। তো প্রথমে মাংসটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিয়ে তারপরে একটু প্রেশারে করবো। এখানে নুন দিয়েছি কিছুটা, দিয়ে আমরা এখন এটাকে মাখাচ্ছি। বন্ধুরা দেখতে থাকো কীভাবে করছি পুরো ব্যাপারটা। কড়াই কিন্তু সাদা তেল ছিল, দুটো তেজপাতাকে আমরা এখানে সম্বার দিলাম, দিয়ে আমাদের যে মাংসটা ছিল মাংসটাকে তোমাদের যা মশলা দেওয়া আছে একবারেই সব কিছু দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে কষানো হবে। এইভাবে আমরা একদিন করে দেখো যে মটন কীরকম হয়, খুব ভালোই হয় খেতে। তোমরা করে দেখো, ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাতে লাইক করো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এবং অনেক অনেক শেয়ার করো, কমেন্ট করো। আর আজকে আমি যেহেতু ব্লগ ভিডিও বানাচ্ছি, এখানে আমি কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি ক্যাপসিকামের চপ বানাতে চলেছি, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে প্রেশারে আমি আলু সেদ্ধ করেছিলাম, চারটে বড় বড় আলু সেদ্ধ করেছিলাম, 200 নিয়ে আসি। আলুগুলোকে এখন আমি জাস্ট আমি ছেঁকে নিলাম। এবার এর সঙ্গে মশলা কি রাখো, আমি মিক্সির মধ্যে এখানে প্রায় গোটা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, চার দানা মতো রসুন, আর কিছুটা আদা নেওয়া হয়েছে এর মধ্যে, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর সঙ্গে যা যা মশলা দেবো তোমরা দেখে নাও। এদিকে মাংসটা কিন্তু কষা হচ্ছে, আর এটা খুব অল্প মশলা দিয়ে আজকে আমার এই মাংসটা করা, মটনটা করা আছে, খুব অল্প মশলা, জাস্ট দুটো ছোটো ছোটো পেঁয়াজ, অল্প একটু আদা, অল্প একটু রসুন, সব কিছু অল্প, মশলাটা অল্প হবে, একটু পাতলা করে এই মাংসটাকে করা হবে। করতে করতে আমি এই যে ভিজে রাখা আলুগুলো, আলুগুলো তুলে দিলাম, এটা ভালোভাবে কষে যাবে, তারপর আমি এটাকে প্রেশার দেবো। এবার আমি যে আলুগুলোকে সেদ্ধ করে নামিয়েছিলাম, একটা গ্লাসের সাহায্যে আলুগুলোকে এরকমভাবে ভালোভাবে পেস্ট করে নেবো। বন্ধুরা দেখে নাও, মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে, একদম অল্প মশলা দিয়ে বলেছিলাম কষানো কমপ্লিট। এখন এটাকে আমরা একটু ঝোল দিয়ে আমরা প্রেশার দেবো, আর এখানে আমার ভাত বসিয়েছি, ভাতটাকে এখন উপর করে দেবো। তো এবার আমি 500 এই মগ দিয়ে 500 গ্রাম মতো জল দিয়ে দিলাম। আমি গরম মশলা বেটে নিয়েছি, গরম মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম, কিছু যতটুকু পরিমাণ ঝোল ততটুকু দিলাম, দিয়ে এখন এটাকে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। বলো তো ফ্রেন্ড, এখানে আমি সেই চপের মশলাটা করছি, মিক্সির মধ্যে যে আদা রসুন আর লঙ্কাটা ছিল সেটা দিয়ে দিলাম, প্রথমে তিনটে শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে, এর মধ্যে আন্দাজ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এইভাবে করে দেখো বন্ধুরা, খুব টেস্টি হয়, এটা একটু ঝাল ঝাল করেই হবে, ক্যাপসিকাম চপ হবে। এখন আমি কুরটা বানাচ্ছি, আলু দিয়ে এখানে কুরটা বানানো হচ্ছে। এখন এখানে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে খুব ভালোভাবে এই মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেলে আমাদের পুর, এখানে একটুখানি দেখে নেবে যে নুন টুনটা ঠিক আছে নাকি, একদম পারফেক্ট নুন ঝাল। তো এখানে প্রেশারে মোটামুটি আমরা 4-5টা সিটি দিচ্ছি, তো 5টা সিটি দিয়ে তারপরে আমরা এটাকে নামিয়ে রেখে দেবো, আর কিছু করবো না। যখন এটা অটোমেটিক এই বাষ্পটা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের মাংসটা কমপ্লিট হয়ে যাবে।
এদিকে ফ্রাইড রাইস আমাদের মতো কমপ্লিট এটা নামিয়ে দেবো। সো ফ্রেন্ড আমার তরকারিটা মোটামুটি রেডি, তরকারিটা এখন ঠান্ডা হবে, এরপরে ক্যাপসিকাম গুলোর পুরের মধ্যে দিয়ে আমি দেখিয়ে দেবো কিভাবে ক্যাপসিকাম দিয়ে। আমি একটা বেটার তৈরি করছি, বেটারের জন্য নিয়েছি আমি এখানে কিছুটা বেসন আর এক চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার, এখানে কিছুটা কালো জিরে, একটু নুন, একটু হলুদ, এগুলোকে পুরোপুরি মিক্স করে এবার আমি একটু কিছুটা জল দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব। বন্ধুরা দেখো এটা ঠিক কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। সো ফ্রেন্ড এইভাবে কিন্তু আমি ক্যাপসিকামের মধ্যে পুরগুলোকে ভর্তি করে নিলাম, ক্যাপসিকামের মধ্যে পুরগুলো ভর্তি করা হয়ে গেছে। এখন আমার এখানে বেসনটাও গলা স্টার্টিং, এখন আমি তোমাদের কড়াইয়ে তেল দিয়ে এটা ভেজে দেখাবো। সো ফ্রেন্ড মাংসটা কিন্তু হয়ে গেছে, মাংসটা আমি এবার তোমাদের নামিয়ে দেখালাম, অ্যাবজর্ব হয়ে গেছে বাষ্পটা, এই হচ্ছে মাংসটা। তো কেমন লাগলো বলো বন্ধুরা। বন্ধুরা এখানে আমি ক্যাপসিকামের মধ্যে বেসনটার মধ্যে দিয়ে দিলাম, এবার জাস্ট এটাকে এইভাবে নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি, এইভাবে এক এক করে সব কটাই দিয়ে দেবো। এবার এটা হালকা আঁচে ভেজে নেব, আর কেমন লাগলো বন্ধুরা করে অতি অবশ্যই কমেন্টস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।